বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে এই আইনটি আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী সংস্কার কিংবা বাতিল চেয়েছে তারা। আর যুক্তরাষ্ট্র বলছে নির্বাচনের বছরে বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ, দায়িত্ব পালনের জন্য সাংবাদিক গ্রেপ্তার কাম্য নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হলেও সাংবাদিকরা তাদের কাজের জন্য শাস্তির মুখে পড়ছেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এ আইনের আওতায় গ্রেপ্তার সবাইকে মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যম সহ সবার বাক স্বাধীনতা গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে নির্বাচনের বছরে। দায়িত্ব পালনের কারণে কোনো গণমাধ্যম কর্মীকে হুমকি, হেনস্থা, শারীরিকভাবে আক্রমণ অথবা গ্রেপ্তার করা উচিত নয়। শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেন, হয়রানি ও ধরপাকড়ের কারণে বিশ্বজুড়ে সাংবাদিকদের কাজ করা কঠিন হয়ে পড়ছে। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।